বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরের সুপরিচিত ইএনটি স্পেশালিস্ট করোনা যোদ্ধা ডাক্তার মৃণাল কান্তি আচার্য শিলিগুড়ির এক বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কোভিড আক্রান্ত হয়ে ওই নার্সিংহোমে ভর্তি হন। দীর্ঘ দু মাসের লড়াই 3রা ডিসেম্বর সন্ধ্যায় শেষ হয়ে যায়। কোচবিহারে বিদ্যালয় জীবন শেষ করে আরজিগড় থেকে MBBS করে কলকাতা ইউনিভার্সিটি থেকে ইএনটিতে MS করেন। 90-এর দশকে জলপাইগুড়ি জেলা হাসপাতালের ইএনটি বিভাগে যোগ দেন। তিনি AHSD জেলা সভাপতি ছিলেন, IMA সভাপতিও ছিলেন। বামপন্থী রাজনীতির প্রতি তার সমর্থক ছিল আজীবন। তার মৃত্যুতে জলপাইগুড়ি জেলার বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। তার স্ত্রী, এক কন্যা, এক পুত্র বর্তমান। শুক্রবার সকালে DBC রোডের আবাসনে মরদেহ আনা হয়েছিল। সেখানে তার পরিবারের সদস্যদের সাথে জলপাইগুড়ি শহরের মানুষরা উপস্থিত হয়ে সুপরিচিত ডাক্তারবাবুকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। প্রয়াত মৃণাল কান্তি আচার্য দীর্ঘ বছর ধরে JYMBA ক্লাবের সাথে যুক্ত ছিলেন। গত দেড় মাস ধরে কোভিডের সঙ্গে লড়াই করে গত রবিবার ওনার রিপোর্ট আসে নেগেটিভ, কিন্তু এভাবে উনি চলে যাবেন আমরা ভাবতেও পারি। আজকে জলপাইগুড়ি শহরের বাসীর পক্ষে একটা দুঃখের সংবাদ। ওনার আত্মার চির শান্তি কামনা করি। ওনার পরিবারের প্রতি আমাদের সহানুভূতি রইল। আমরা একটা ভালো মানুষ, একটা ভালো ডাক্তারবাবু, এই সময় আমরা হারালাম, এটা অনেক দুঃখের ব্যাপার। তো বলতে গেলে ক্লাব লাভার ছিল, জেএমএ ক্লাবের লাভার ছিল, আর জলপাইগুড়ি শহরে ওর অনেক কাজে অবদান আছে, যেটা ও নীরবে করতো, কোনোদিন নামের জন্য করেনি। বহু ক্ষেত্রে এবং হাসপাতালের ক্ষেত্রে ও যথেষ্ট অবদান আছে কাজ করার। ও IMS সেক্রেটারি ছিল, জলপাইগুড়ি IMS সেক্রেটারি ছিল। সেই সুবাদে অনেককেই ও নানারকমভাবে হেল্প করে গেছে, নিঃস্বার্থভাবে, যেটা কোনো দিন উনি তার বিনিময়ে কোনো দাম বা কিছুই চায়নি। ওনার প্রথমে হয়েছিল একদিন ভোরবেলা, আজ থেকে মাসখানেক আগে ভোরবেলা, ভোর 3:30-4টার সময় হঠাৎ বুকে একটা প্যালপিটেশন, চাপচাপ ভাব। পাশের ফ্ল্যাটে যত বরুণ মিশ্রা থাকে, বরুণ মিশ্রা শেষে দেখলো পালসে ঠিক হিসাব মিলছে না, বললো যে ইমিডিয়েটলি পেসমেকার বসা যাবে, সবে সাথে মৃণালদাকে নিয়ে চলে যায় নিউটিয়ানের নার্সিংহোমে শিলিগুড়ি। সেখানে পেসমেকার বসে 3 দিন বাদে ফিরত আসলো। তখন আমি ফোন করলাম, মৃণালদা কেমন আছে? মৃণালদা বলে আমি ভালো আছি শুভি, তুমি নিজের শরীরটাকে খেয়াল রাখো, তোমার তো বাইপাস করা, মাঠে যাবে কিন্তু বেশি ডিস্টেন্সে, এইটা আমার তো অনেক কিছু বললো। 3 দিন পর হঠাৎ শরীরে একটু জ্বর, তখন মৃণালদা তো বুঝে গেলো যে আমি তো একটা ভাইরাস নিয়ে এসেছি নিউটিয়াতে আমার পেসমেকার। জ্বরের পর তারপর অবস্থা খারাপ, তারপর নিউটিয়ায় ভর্তি হলো, ভেন্টিলেশনে ছিল 16-17 দিন, তারপরে যাবো বুঝলাম।